আমার মনের মধ্যে অনেক বেশি আফসোস ছিল, আমার বিয়ের সময় কিছুই মনের মতো হয় নাই, কিন্তু আজ সবকিছুই নিজের মনের মতো করলাম। বাবা মা না হলে কখনোই বুঝতে পারবেন না সন্তান কতটা আপন জিনিস, সন্তানের জন্য বাবা মারা কতই না কিছু করতে পারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাফওয়ান আজকে অনেক গিফট পেয়েছে, আজকে ওকে অনেকে অনেক কিছু উপহার দিয়েছে। এখানে তানবীর ভাই আমাদের একটি ফটোশুট করে দিচ্ছিল, দিন শেষে ছবি আর ভিডিও স্মৃতি হয়ে থাকবে। আমার ছেলে যখন বড় হবে তখন দেখতে পাবে তার বাবা মা তার জন্য কত কিছুই না করছে। আমি এবং আমার জামাই চাই যেগুলো আমরা পাই না সেসব কিছু আমার ছেলে পাবে। সবাই আমার ছেলে সাফওয়ানের জন্য দোয়া করবেন, সে যেন অনেক বড় হয়। আর সাফওয়ানের মা বাবাকে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্টে জানাবেন। নাদিমের থেকে কিন্তু অবশ্যই আমাকে বেশি সুন্দর লাগতেছিল, একটু ঘুরে ফেললাম আমি, এই ঘোরার ক্লিপ গুলো কিন্তু এখন আর নেওয়া হয় না। সাফওয়ান আসার পর থেকে আমাদের সমস্ত কিছু ঘিরে সাফওয়ান, তাকে নিয়ে আমাদের সময়গুলো চলে যাচ্ছিল। আমাদের কেক কাটার পর্ব শেষ, এখন সবাই দেখি আমাদেরকে গিফট করতেছিল। প্রথমে দেখি রাবে আপু এবং তানবীর ভাই কি জানি বলতেছিল, পরে দেখি এই যে ওরা আমার ছেলেকে উপহার দিতে চলে এসছে। আমার অনেক বেশি আফসোস ছিল যে আমি বিয়ের সময় কারো থেকে কিছুই পাই নাই, সেই আফসোসটা আমার মনের মধ্যে আজও রয়ে গেছে। কিন্তু আমার ছেলে সাফওয়ান সে কিন্তু অনেক উপহার পেয়েছে, তার নানা নানি দাদা দাদি সবাই তাকে উপহার দিয়েছে। আর এই যে তানবীর ভাই রাবে আপুকে চেন পরিয়ে দিচ্ছে, সেই রাজশাহী থেকে বাবুকে দেখতে এসছে, এতেই আমি অনেক বেশি খুশি। আর তানবীর ভাই রাবে আপুকে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, রাবে আপুর সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক। শুধু রাবে আপু না, সব আপুদের সাথে আমার ভালো সম্পর্ক। আমি চাই সবাই মিলে অনেক বেশি হাসি খুশি এবং মিলেমিশে থাকতে। এখন আসলো মামুন ভাই আর আমিনা আপু, তারাও আমার ছেলেকে চেন উপহার দিচ্ছিল। আমি তো পুরো অবাক দেখে, তারা কখন এগুলো প্ল্যান করছে আমরা কিন্তু কিছুই জানি না। আর অনেকেই বলতেছিলেন আকিকার অনুষ্ঠান এভাবে করেন, আপনারা কেন এভাবে করছেন? আসলে এত জাকজমক করে করার কোনো প্ল্যান ছিল না, আমার ছেলেকে কিন্তু আত্মীয় স্বজন কাছের মানুষ তেমন কেউই দেখতে আসতে পারে নাই, সে অনেক অসুস্থ ছিল, এই জন্য ভাবলাম কাছের মানুষজন নিয়ে একটা অনুষ্ঠান করি। তারপরে প্ল্যান করতে করতে এত বড় অনুষ্ঠান করে ফেলছি আমরা। এখন সরোয়ার ভাইয়া সাদিয়া আপু উপহার দিচ্ছিল, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যেসব জিনিসগুলো আমি পাই না সেসব সবকিছুই আমার সন্তান পাচ্ছে, এবং আমরাও তার জন্য অনেক কিছু করতে পারছি, আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন সবসময় সুস্থ এবং ভালো থাকে। আমি চাই আমার সন্তান তার বাবার মতো হোক। নাদিম সব দিক থেকে অলরাউন্ডার, তার মধ্যে না বলে কোনো শব্দ নাই। বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে অনেক খুশি রেখেছে। এখন তার দাদা দাদির কাছ থেকে উপহার পেল, এই যে তারাও তাকে চেন উপহার দিচ্ছে, তার দাদা দাদুও তাকে চেন দিছে, নানা নানিও দিছে। আমার ছেলে অনেকগুলো চেন পাইছে এবার, আলহামদুলিল্লাহ। আমার ছেলের প্রতিটা চেনে আমি পরে বসে থাকবো, কারণ আমার ছেলে তো অনেক ছোট, এখন চেন পরতে পারবে না। আর এখন আমার বাবা মা পরিয়ে দিচ্ছে চেন। এখন উপহার দিতে এসছে আমার একটা আন্টি, আন্টি কিন্তু আমার ছেলেকে আংটি দিছে, নামটার সাথে কেমন জানি মিলে গেছে কথাটাও। তারপরে এসছে আমার খালামণি, সেও আংটি দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলের হাতগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল, এবং আমারও অনেক বেশি খুশি লাগতেছিল আমার ছেলেকে দেখে। এখন আমার মা আমাকে কেক খাওয়াই দিচ্ছিল, এই কেক গুলোর টেস্ট কিন্তু অনেক বেশি মজা ছিল। 2500 টাকা দিয়ে প্রফেশনাল সার্টিফিকেট কেক কোর্স করানো হচ্ছে, 1520 টাকা পেমেন্ট করে সিট বুক করতে পারবেন, আর ওইখানে 5 রকমের কেক শিখতে পারবেন। তাই দেরি না করে এখনই আপুর সাথে যোগাযোগ করুন, কমেন্ট বক্সে কেকের পেজ লিংক পেয়ে যাবেন। এখন ভাবি এসে বাবুকে উপহার দিতে, উনি হচ্ছে নাদিমের এক বড় ভাইয়ের ওয়াইফ। ভাবলেও অবাক লাগে আমার, সেদিনের ছোট্ট ছেলেটাও একদিন বড় হয়ে যাবে, আমাকে মা বলে ডাকবে, জীবনটা কিভাবে জানি পরিবর্তন হয়ে যাচ্ছে। আমিও মা হয়ে গেছি, আমার খুবই ভালো লাগে এই জিনিসগুলো ভাবলে, সময় একটু একটু করে চলে যাচ্ছে। মা মামিরা ইসকে উপহার দিতে, এখন সময় তো চলেই যাচ্ছে, একদিন হয়ে যাব শাশুড়ি, তারপরে হব দাদি, এভাবেই জীবন জীবনের মতো চলবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার ছোট্ট রাজপুত্রের জন্য দোয়া করবেন, সে যেন অনেক ভালো থাকে।